প্রতিটা মুহূর্তে আমেরিকা উত্তর কোরিয়ার তৈরি এই হসং পনেরো মিসাইলটির আতঙ্কে থাকে, কারণ যে কোনো মুহূর্তেই এটা উড়িয়ে দিতে পারে আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস, কিংবা উড়িয়ে দিতে পারে আমেরিকার মিলিটারিদের হেডকোয়ার্টার পেন্টাগনকে। আর এই মিসাইলে যদি উত্তর কোরিয়া তাদের পারমাণবিক বোমাসহ নিক্ষেপ করে, তাহলে মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি কিংবা নিউ ইয়র্ক, শিকাগো, ক্যালিফোর্নিয়া সহ যে কোনো শহর। শুধু আমেরিকা নয়, এই মিসাইল দিয়ে ধ্বংস করা সম্ভব ইউরোপের যে কোনো শহরকেও। এসব অসম্ভব কাজকেই সম্ভব করেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তাই তো 2017 সালে উত্তর কোরিয়া এই মিসাইলটি পরীক্ষা চালানোর পর কিম জং উনকে ঠান্ডা করতেই ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে কিম জং উনের সাথে বৈঠকে বসে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে জানা যাক কেন আমেরিকা এবং ইউরোপিয়ানরা কিম জং উনের এই মিসাইলটি নিয়ে এত আতঙ্কে থাকে। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এরকম ভিডিও দেখুন। 2011 সালে মাত্র 27 বছর বয়সেই কিম জং উন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হয়েই আমেরিকাকে ভয় দেখানো এবং গোটা পৃথিবীকে তাক লাগানোর মতো কিছু করার চিন্তা করেন। ক্ষমতা গ্রহণের কয়েক মাস পরেই হসং ১৩ মিসাইল প্রদর্শন করে জানিয়ে দেন তিনি তার পিতা কিম জং ইলের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। কিন্তু হসং ১৩ মিসাইলের রেঞ্জ খুব বেশি ছিল না, এটা দিয়ে আমেরিকা শুধুমাত্র পশ্চিমাঞ্চলেই হামলা করা যেত। তাই কিম জং উন আরও শক্তিশালী মিসাইল তৈরিতে মনোযোগ দেন। ফলাফলস্বরূপ 2017 সালের শুরুতেই উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা হসং ১২ এবং হসং ১৪ নামের পরপর দুটি মিসাইলের সফল পরীক্ষা চালায়। এই মিসাইলগুলো আমেরিকার মাঝামাঝি পর্যন্ত হামলা চালাতে পারে, তবে কিম জং উনের চাহিদা আরও বেশি। সে চাচ্ছিল এমন মিসাইল যেটা দিয়ে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিকে ধ্বংস করা সম্ভব, যার ফলশ্রুতিতে 2013 সালের নভেম্বরে এক মধ্যরাতে উত্তর কোরিয়া এই হসং ১৫ মিসাইল উৎক্ষেপণ করে আমেরিকানদের ঘুম হারাম করে ফেলে। এটা শুধু আমেরিকাই নয়, বরং এই মিসাইল দিয়ে ইউরোপের ব্রিটেন, জার্মানি, ফ্রান্সেও পারমাণবিক বোমা হামলা করতে সক্ষম। কোরিয়ান শব্দ হসং অর্থ যোদ্ধা বা যুদ্ধের দেবতা। কোরিয়া তাদের শক্তিশালী মিসাইলগুলো এই নামেই তৈরি করে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির দাবি অনুযায়ী এই মিসাইলটির রেঞ্জ প্রায় 18,000 কিলোমিটার, তবে আমেরিকার সামরিক বিশেষজ্ঞরা এটার রেঞ্জ 13,000 কিলোমিটার হতে পারে বলে অনুমান করেছেন। কিন্তু আমেরিকার যে কোনো অংশে হামলা করার জন্য 13,000 কিলোমিটার রেঞ্জ যথেষ্ট, কারণ কোরিয়া থেকে ওয়াশিংটনের দূরত্ব মাত্র 10,000 কিলোমিটার। এদিকে পশ্চিমে মিসাইলটি ছুড়লে সেটা ইউরোপের লন্ডন, প্যারিস কিংবা বার্লিনে আঘাত করতে পারবে, কারণ কোরীয় উপদ্বীপ থেকে ইউরোপের যে কোনো অংশের দূরত্ব সর্বোচ্চ 9,500 কিলোমিটার। আমেরিকার বিখ্যাত ক্ষেপণাস্ত্রবিদ মাইকেল এলম্যানের হিসেব মতে উত্তর কোরিয়ার এই হসং ১৫ মিসাইলটি অ্যান্টার্কটিকা এবং ওয়েস্ট ইন্ডিজ বাদে পৃথিবীর যে কোনো অংশে হামলা করার ক্ষমতা রাখে। মাইকেল এলম্যান আরও জানান এই মিসাইলটি 4,500 কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল, অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যে উচ্চতায় আছে তার থেকেও 10 গুণ বেশি উপর দিয়ে এটা উড়তে পারে। মিসাইলটি বহন করতে পারে 1,000 কেজি ওজনের MRV ওয়ারহেড বা পারমাণবিক বোমা। আমেরিকার সামরিক বাহিনীর দেওয়া হিসাব অনুযায়ী মিসাইলটি উত্তর কোরিয়া থেকে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে হামলা করতে সময় লাগবে মাত্র 41 মিনিট, আর নিউ ইয়র্কে হামলা করতে সময় লাগবে আরও কম, মাত্র 40 মিনিট 30 সেকেন্ড। এদিকে লন্ডনে হামলা করতে সময় লাগবে তার থেকেও কম, মাত্র 32 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের যে কোনো দেশে এটা আধা ঘন্টার মধ্যে পারমাণবিক হামলা করতে সক্ষম। মিসাইলটি 9টি ভাগে বিভক্ত, যতই দূরত্ব পার করে এর একটা করে অংশ খুলে যায় বা কমতে থাকে, ফলে টার্গেটের কাছাকাছি পৌঁছানোর আগে এটা একদম ছোট হয়ে যায়, যার কারণে একে থামানোর কোনো উপায় থাকে না। দর্শক, ইরান এখন পর্যন্ত আমেরিকা হামলা করার ক্ষমতা অর্জন করেনি। চীন বা রাশিয়ার ক্ষমতা থাকলেও তারা আমেরিকা হামলা করবে না বাণিজ্যিক কারণে এবং পাল্টা হামলার শিকার হতে পারে এই ভয়ে। কিন্তু উত্তর কোরিয়ার এসব কিছু ভয় নেই, কারণ উত্তর কোরিয়া কারোর সাথে ব্যবসা বাণিজ্য করে না, যার ফলে তাদের হারানোর মতো কিছু নেই। এর উপর কিম জং উন পাগলাটে স্বভাবের, ফলে যে কোনো সময় যে কোনো কিছুই ঘটিয়ে দিতে পারে। আর এসব কারণে আমেরিকানরা ইরান বা রাশিয়ার ক্ষমতা নিয়ে ব্যঙ্গ করলেও কোরিয়ার ব্যাপারে সবসময়ই আতঙ্কে থাকে। এমন হতে পারে কোনো একদিন কোরিয়ার হাতেই পতন ঘটবে আমেরিকার।